Hello my friends, welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি, আমিও ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও করাম, আমার লাউ গাছের ভিডিও করাম। ওইসে মিষ্টি কুমড়া গাছ একটা, তো বেশি বড় হয়েছে না গাছ এখনো। ও দেখলাম একটা একটা ফ্যামিলি ফুল আইছে দেখলাম, আর নত ছোট ছোট আরো কই আছে, ইয়ে আছে, মেল ফুলর কই আছে। তো হয়েছে নদীটা, যাই হোক, আর অন্য ছোট ছোট আমার আরো ফানি লাউ গাছ, ওদিন দেখাইছিলাম একবারে ছোট আছিল, আর ওখানে একটু মানে ই দিছু ইকে একটু বালা দিন খরাই, ওয়েদার খরাই, বৃষ্টিও দেওয়ায় একটু সুন্দর ইয়া একটু বড়োর। তো আশীর্বাদ করবা, দোয়া করবা আমার গাছটাই যেন আর একটু বড় হয়, সুন্দর ইয়া লাউ ধরে। তো লাউ ধরলে কিন্তু আমি দেখাইমু, আমি কইছিলাম আমার গাছ বেশি ছোট, আমি এবার খুব মানে দেরিতে আমি লাউ গাছ করছি, সবে আমার আগে করছেন লাউ গাছ করিয়া, সবর গাছও বড় হয়ে গেছে, লাউও ধরি আছে, সেগুলো আমি দেখছি ইউটিউবের মাঝে। তো যাই হোক, আমি আমার সব বছর ছোট ছোট গাছে বেশি লাউ ধরে, আমি কইছিলাম ওই দেখা, আমি ওদিন আগা ভাঙ্গিয়া দিছিলাম নানি, ও আগা তো ড্যাম দেওয়া শুরু হয়েছিল, বুঝলাম না ড্যামও থাকি আইব মেল ফুল ফিমেল ফুল। তো একটা হয়েছে, আজকে আমি দেখাই মুখিলেন পলিনেশন করিয়ে দেন। তো সারাদিন আমি দেখছি আমার লাউ ফুল দিন বেশি ইয়ে ফুটছিল না, তো বিকাল টাইমে দেখি ওখান সুন্দর ইয়ে ফুটছে ভালো করিয়া। তো আমি কইতে একটা ভিডিও বানাই নাই, যেহেতু আমার গাছও মেল ফুলও আইছে ফেমেল ফুলও আইছে আর একলগে ফুটছে। তো আজকে আমি শেয়ার করবো কিলাম লাউ গাছও পলিনেশন করিয়ে আমি দেই, তে আমার ছোট ছোট গাছেও লাউ টিকে, অনেক অনেক সময় একটা দুইটা তো টিকে না অনেক সময়, তো দেখা যায় সব সময় সপ্তাহ আর কি হয় না। তো যেহেতু আমার জায়গা বেশি বেশি জায়গার মাঝে আমি করছি না, আমি ছোটো মোটো জায়গার মাঝে আর বেশি মাটি নাই নিছে ইনোর মাঝে, আমার পুরানা মাটি দিয়েও করছি আগর, এবার আমি বেশি মাটি উঠি কিনছি না, মাটির যে দাম হয়েছে। তো আমার পুরান মাটির মাঝেও আমি করছি, তো আমি আজকে দেখাইলাম তো কিলাহান পলিনেশন আমি করি, হ্যান্ড পলিনেশন। তো হয়েছে একটা মেল ফুল আর কি, যারা তো জানেন তো তারা তো জানেন আর কি, আর যারা নতুন যারা তারা লাগে আমার এই ভিডিওটা করা আর কি, যেন আমার আমি যেরকম করি আমার এলাকান একটু করলে তারা একটু ভালো উপকার হইতে পারবো, এটা লাগে দেখাইলাম। তো যাই হোক, ওরকম একটা ব্রাশ নিলে ও ব্রাশ দিয়েও করা যায়, আর আমি দেখাই মার মনতে কীরকম করা যায়। তো বৃষ্টিও আই যাই হোক, একটু বৃষ্টি দেয় ও বৃষ্টি দেয় ও দেয় না। তো আমার লাগে মেল ফুলও ফুলর ওই যে ভিতর যে পাউডারটা আর কি ওটা লাগে আমার, তো আমি বালাহরি পাউডারটা লাগাইলাম। তো দেখা বাতাসও লাগে বালাহরি ভিডিও না, ও যাই হোক, ও পাউডার লাগিয়ে গেছে ব্রাশের মাঝে। তো আমি ওটা নিয়ে অন্য দেখা একটা ফ্যামিল ফুল ফুটছে, ও দেখা ফ্যামিল ফুলের ফিসে দিয়া তাকে লাউ দরাইল, তো ওটার মাঝখানেও একটু পাউডারটা লাগাই লাই, লাগাই দিলে ও গেছে পলিনেশন করা। তো যেহেতু আমার আমার একটা ব্রাশ আছে ছোটো মোটো মেকআপের থাকি আনছি, আমি বালাহরি দইছি ফয়লা সাবান দিয়ে দইয়া শুকাইছি,
তো আপনারাও চাইলে ওলাহান ফুল ফয়লা পরিষ্কার করে নিবা বালা হরি, যাতে ফুকা মাখর কিছু থাকে না বা এমনো কেমিক্যাল কোনটা থাকে না ফয়লা। তো বালা হরি ওলাহান লাগাই দিবা আস্তে আস্তে, যাতে বাঙ্গে না জানে, আবার খুব নরম হাতে আস্তে আস্তে স্লোলি স্লোলি লাগাই দিবা সুন্দর করে। আর ওই দেখো আমি কইছি নানি, আরো ফ্যামিলি ফুল অকল আইব নে ফয়লা ওয়ান জি কাটিং হলে টু টু জি তাকিয়াও দেখো আরো, আর তে আরো আছে অন আমি দেখাই। মানে আমার গাছ দেখলা তো বেশি বড় নাই, ছোট্ট গাছ, আরো গুড়ি তাকিয়া আবার শুরু হয়েছে কিন্তু। ও দেখলাম ছোট ছোট লাউ আরো আরো আছে, সেটিও আমি দেখছিলাম। তো আমি দেখা তো আমার আরো আছে গাছ, অনু আরো আছে আমার গ্রিন হাউসের ভিতরেও। আচ্ছা আমি দেখাই, ও দেখো ছোট্ট আরো, তো এটা বড় ইতে সময় দেখাই মনে আমি যদি ঠিকই আর কি। আশীর্বাদ করবা, সবে দোয়া করবা আমার লাগুনটা যেন ঠিকই যায়, কারণ আমি সব লাস্টে করছি গাছ। আমার প্রত্যেক বছর সকালে করলে আমার ঘরের ভিতরে বেশি বড় হয়ে যায়, তো আর আমার রাখাবার জায়গা নাই। এটা লাগে এবার মনে হচ্ছে লেটে কর্মতে এখন বেশি লেট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যদি আর কি ধরে দেখাই মানে। আরো দেখো কা এটা এটা আর কি কিউকাম্বার গাছে, ছোটো ছোটো গাছে কিউকাম্বার আইছে। ও দেখো কা, আচ্ছা আর ও এটা উড়ির গাছে আর কি ফুল আইছে নবাই দিয়া, আর দেখাইছে দেখাইলাম। আর হচ্ছে অন্য একটা লাউ গাছ করছি, তো এটাও একটা কই আইছে আমি দেখাইলাম। আর এনে তো টমেটোর গাছ, টমেটো টমেটো এবার বেশি হেলদি গাছ হয়েছে না, জানি না কেটা লাগি। তো গতবার তো কত টমেটো ধরছিল আমার, এবার জানি না কেটে উইব। ওয়েদারও বেশি ভালো না এবার, ও ঠান্ডা ও গরম, মানে একদিনের মাঝে কতটা ওয়েদার কতবার চেঞ্জ হয়। তো আমি দেখালাম, ও ও দেখো আর একটা দেখো, মানে একটা ব্যাগ দিয়া তৈছি আজকে, অনু ভিতরে একটা লাউর হয়ে আছে। তো এটা এটা যখন আইছে তখন আমার মেল ফুল আসিল না, আমার গাছও বড় হয়েছে না ফুটছে না, তো আমি পলিনেশন করতে পারছি না। তো যাই হোক যদি বড় হয় আর কি দেখাই মনে নেক্সট ভিডিওর মাঝে। তো আমি একটা প্লাস্টিক ব্যাগ দিয়া ব্যাগর ফিসে দিয়া খাটি লাইছিলাম, খাটি আর অন্য ইয়ার লাগাই রাখে দিছিলাম দেখা তো অনলাইন। ও নিচে দিয়া কিন্তু ফাঁক আছে, যদি বৃষ্টি পানি পড়ে নিচে দিয়ে যাইব গিয়া, ফাঁক আছে না জমত নাই। তো একটা ফ্যামিলি ফুল মেল ফুল ফুটছে। তো যাই হোক, আর অখন আমি দেখাইমো আমার গ্রিন হাউসের ভিতরে কয়টা ফুল ফুটছে। আমি ওদিন কসলাম নানি, কইসলাম নানি যে ওয়ান জি কাটিং করে দিলে পরে যে ডাল গুলা বের হয় আর কি, তা থাকি ফ্যামিলি ফুল হয়। তো আজকে আমি দেখাইলাম কতটা ফ্যামিলি ফুল আইছে গাছও, জানি না সবটি ঠিক বনি আজকে। ও দেখো একটা তো পলিনেশন করে দিয়েছিলাম না, আমার ফ্যামিলি মেল ফুল আসিল না যে সময় ওটা ভালো করে ফুটছিল। তো যাই হোক, আর জানি না ঠিক বনি অন্য আর একটা, তে একটা দুইটা আর আজকে ফুল ফুটছে কিন্তু অন্য ফ্যামিলি ফুল আর অন্য মেল ফুল ফুটছে। তে আমি দেখাইলাম কেমনে পলিনেশন করে দেয়। তো আচ্ছা আমি আজ দেখাই পরে, তো আজকে এলো কি
ও দেখো খতুরটা দেখাই রামজানের নেক্সট জেনারেশন থেকে কতখান ফ্যামিলি ফুল আইছে। ও দেখো একবারে আইকে আইকে ফ্যামিলি ফুল আইছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা এক ডালো থাকে, তো অন্য আরো সাইডটা, তারপরে ফার্স্টটা এখানে অনু আর নিচে ছয়টা, সাতটা, সেভেন, এরপরে আটটা, না কই ফাতায় ফাতায় এখন কই এখন আইসে, তো অন্য দেখো আরো দশটা বাদে আরো ফুল ফুটছে, দশটা নয়টা দশটা, তারপরে এবার দি এগারোটা আর উফরে দিয়ে তো আছে আরো অন্য বারোটা, আর উপরে ডাল গেছে আরো 13 14, আমার খোলতে মনে হয় 17 18টা আরো বেশি হইতে পারে আইসে, হই আইসে জানি না, এটা ঠিক বনি না ফুচি যাইব, সরি আমার কফ হয়ে গেছে একটু। তো আমি ওটার মাঝে পয়লা মেল ফুলর পাউডার আনিয়ে ওরকম ওফে মেল ফুল দিয়ে আমি করাম পলিনেশন করাম। আজকে এমন একটা সুন্দর মানে প্রত্যেকটা অন্য লাউ মেল ফুল ফেমেল ফুল আইছে, তো ওটার ডালের মাঝে একলগে ফেমেল ফুলও মেল ফুলও বড় হয়েছে, তো লাউর ফুলটা দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে। এরপরে ও ডালের মাঝেও একটা মেল ফুল আইছে, আর একলগে একটা ফেমেল ফুল আইছে অন্য, তো খুব সুন্দর লাগে আমার কাছে, তো লাগে আমি একটা ভিডিও করা, নাইলে আমি মনে করছি না এইবার ভিডিও করতে করতাম ভাবো আর আমার ওইব করি, তো যাই হোক আমি খুশি হয়েছি লাউ বড় হোক আর না বড় হোক, মানে আজকে ওই রকম একটা একলগে মেল ফুল ফ্যামিলি ফুল ডালের মাঝে একলগে বড় হয়েছে, তো দেখি আমার খুব খুশি লাগে, তো যাই হোক সবে আশীর্বাদ করবা দোয়া করবা গাছটা যেন গাছ যেন লাউ ধরে ঠিকই যায়, লাগুনটা যেন ঠিকই যায়। তো আমি পয়লা ব্রাশ দিয়ে আমি করাম, তো যার যারা কাছে আর কি যদি ওরকম ব্রাশ না থাকে তারা কিটা করবা দেখায় তারা একটা ফুলরে মেল ফুলরে নিবা, নিয়া ওলাখান বাঁকবা, একটু লম্বা করে নিবা, তো আর আর দিয়া কষ্ট হইতো না লাগাইতে। তো আমার আমি যখন এক হাতে আমি ভিডিও করাম না নিয়তে এক হাত দিয়ে আমি আমি ফুলর ফাঁকাটা বাঁকতে লাগবো, ফইলা ছুটাইতে ছুটাইতে লাগবো ফুলর ফাঁকড়ি, আর ও মাঝখানোর যে ও পাউডার দেখানি দেখায়নি, ও পাউডারটা হয়েছে ইম্পর্টেন্ট হল, ও ওখানে লাগি যেতে ফ্যামিলি ফুলের মাঝে বেটি ফুলের মাঝে ও সেম জায়গার মাঝে বেটি ফুলের, তো গিয়া পলিনেশন হয়ে গেছে, পলিনেশন হয়ে গেছে আর ঠিকবার সম্ভাবনা 80% যেন লাউটা বড় হয়ে যাব জড়িয়া ফরত নাই, তো আমি ইয়ে করি লাউর ফাঁকার ফুলর ফাঁকড়িটেন ছুটাই লাই, তো ও আমি ছুটাই নিলাম লাউর ফাঁকড়ি ফুলর ফাঁকড়ি, আর ও যেনে পাউডার আছে না নিয়ন্ত্র ও পাউডার ওখানে ওলান লাগাই দিতাম, ওলান একটু টাচ করে নিতে যেমন পাউডার টেন লাগে যাইতো না,
او টাচ করে দিতে হয়ে গেছে পলিনেশন যেমন বিয়ে যেটা হতো আর কি ওটা হয়েছে আমরা হাতে নিজে করতাম আঙুল সময় তো বিয়ে আইলো না না আমরা তো দেখছি না নানি তো ও বিয়ের খাসটা আমরা হাতে করা ওটা হয়েছে হ্যান্ড পলিনেশন করা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর ভিডিওটা যদি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট আর ফ্রেন্ড বন্ধুদের কাছে শেয়ার করবা আমার ভিডিওটা তো আমি ওনার আঁকে দিলাম শেষ করে দিলাম